আজকে মাধ্যমিক যে সমস্ত বাচ্চারা পরীক্ষা দিতে গেছে দেখবেন ওর মা আব্বা সাথে গেছে যায়নি গেছে বাড়ি থেকে যাওয়ার সময় মা আব্বা দেশি মুরগির ডিম সিদ্ধ করে খাইয়েছে যাতে ব্রেন যেন ভালো হয় আবার যাওয়ার সময়তে অনেক মেয়েরা মসজিদে 10টা টাকা কৌটোতে দিয়ে তবে গেছে হিন্দু বোনেরা ভাইরা মন্দিরে প্রণাম করে তবে গেছে যায়নি গেছে কারণ জীবনের সবচেয়ে বড় পরীক্ষা পরীক্ষার হলের বাইরে আছে কে বাপ মা দাঁড়িয়ে ভিতরে আছে কারা গার্ড আর প্রশ্ন যাতে বুঝতে পারে তার জন্য আছে মাস্টার থাকে কি থাকে না বাইরে পুলিশ গার্ড দিয়ে আছে উপরে পো 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 করে সিলিং ফ্যান চলছে মাস্টার মাসাইরা আছে পাশে বান্ধবী আছে প্রশ্ন বুঝতে না পারলে আবার পাবেন পেপার শেষ হয়ে গেলে আবার দ্বিতীয়বার পাবেন পেনের কালি শেষ হয়ে গেলে পাবেন পাবেন কি পাবেন না পাবেন চলুন আল্লাহর ফাইনাল পরীক্ষার নাম তার নাম কবর সিদ্ধ ডিম করে কেউ পাঠাবে না পাশে কেউ থাকবে না আতাকুম মালাকায়ানি ফাকালানি মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা আল্লাহু আকবার রাসূলুল্লাহ বলেছেন একজন মারা যাবার পর তার কবরে দুইজন ফেরেশতা আসে কজন দুইজন মালাকানি দুইজন ফাকালানি তারা দুজন যৌথ কণ্ঠে বলে মান রব্বুকা তোমার রবকে বলো কে আল্লাহ মা দীনুকা দিন কি বলো মান নাবিয়ুকা নবী কে বলো ফাইনাল পরীক্ষাটার জায়গার নাম কোথায় কবর পাখা নাই লাইটের অন্ধকারে পরীক্ষা চলবে ডিম সিদ্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা নাই আছে পাশে কেউ থাকবে না থাকবে কেউ থাকবে না এই পরীক্ষা যদি আপনি পাশ করে যান তাহলে আল্লাহর দর জান্নাত পর্যন্ত আপনি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ পরীক্ষার জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর আল্লাহ তাআলা নিশ্চয় বড় ক্ষমাশীল ক্ষমাশীল কি ক্ষমাশীল নাই অনেক পাপ হয়ে গেছে না আপনার গোপনে অনেক পাপ হয়ে যায়নি পাপ হয়েছে ভয় করছেন কোনো ভয় নেই একদম ভয় করবেন না পাপ হয়েছে তাই কি হয়েছে একদম কোনো ভয় নেই পাপ হয়েছে কোনো ভয় করবেন না টেনশন করবেন না রাতের বেলা উঠুন 12টার দিকে সবাই যখন ঘুমিয়ে থাকবে উঠে আল্লাহকে বলুন যে আল্লাহ পাপ করেছি তুমি আমায় ক্ষমা করে দাও পাহাড় সম পরিমাণ পাপ পাহাড়ের মতো বড় পাপ শুধু দু ফোঁটা চোখ দিয়ে পানি ফেলে দেন এই দু ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে যদি আপনি ফেলে দেন আল্লাহু আকবার আপনার পাপগুলি পাহাড় সম পরিমাণ থাকলেও আল্লাহ বলছে বান্দা তুমি আমার ভয়ে দু ফোঁটা পানি ফেলে যখন দিয়েছো তোমার কত বড় পাপ এটা আমি দেখবো না সাথে সাথে ডিলিট করে দেবো আল্লাহু আকবার কাবিরা গুনাহ করবেন না তওবা করবেন সাগিরা গুনাহগুলি অজু করার সময় ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ শিরক করবেন না এটা মারাত্মক বড় পাপ এ পাপে জড়িত হবেন না যদি কেউ হয়েই যান একান্তভাবে তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন ভুল বাসত্ব যদি হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহুল আজিজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খলকির রহমান মিন তাফাউত ফারজিউল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর আল্লাহ তাআলা বলছেন সাততবক আসমানকে আমি একতলা দুইতলা এরকম ভাবে বানিয়েছি কি বলছে বুঝতে পারছেন আল্লাহ বলছে আসমানের সৃষ্টিতে আমার কোন রকমের ত্রুটি দেখতে পাও আচ্ছা আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে কথা বলুন হাত বুঝে বলুন আল্লাহ সৃষ্টিতে ভুল আছে নাই তা কিছু ছেলে আছে না ট্রেনে ভিক্ষা করে হাতগুলো মাটিতে দিয়ে চলে চলে না কারোর একটা হাত এরকম বেঁকা আছে না নেই কারো দুটো পা এইখান থেকে নেই সরু আছে না নেই এরা কি অপরাধ করেছে এরা অপরাধ কি করেছে হ্যাঁ মায়ের পেট থেকে কেউ অন্ধ হয় কি হয় না কেউ মায়ের পেট থেকে বোবা হয় কি হয় না তা আল্লাহ তাআলা সৃষ্টিতে আপনি বলছেন ভুল নেই কোরআনও বলছে ভুল নেই কোরআন মাজিদ কি বলছে ভুল নেই আছে নেই তা আপনি এটা ঈমান রাখেন কি রাখেন না যে সৃষ্টিতে ভুল নেই ঈমান আছে তো আছে কিন্তু বাস্তবতা একটু কঠিন কঠিন নয় অনেক কঠিন তবে হ্যাঁ ঘটনা হচ্ছে এই
যে দেখবেন যার পরীক্ষা যত কঠিন হয় তার ফলাফল তত মজার হয় না? মাধ্যমিক পরীক্ষা করেছে টোটো চালায়, কেউ আবার ডাক্তারি পাস করেছে বসলেই চেয়ারে 800 টাকা ফি। তার মানে কি, যার পড়াশুনো যত কঠিন, যার পরীক্ষা যত কঠিন, তার ইনকাম তত বেশি। তা পৃথিবীতে যার পরীক্ষা যত কঠিন তার ফল তত বেশি, জান্নাত। এক, দুই, আপনার বেটাকে বিকলঙ্গ এই কারণে করা হলো যে বাপকে আল্লাহ পরীক্ষায় ফেলে দিল, যে দেখি তুমি কত ধৈর্যশীল। কি বলছি বুঝতে পারছেন না? এক, দুই, আচ্ছা ক্লাস 8 এর যে প্রশ্ন হয় মাধ্যমিকে একই প্রশ্ন হয়, ক্লাস 7 এর যে প্রশ্ন হয় 6 এর হয় না? তার মানে এক এক ক্লাসের এক এক ধরনের প্রশ্ন। তা পৃথিবীতে ঠিক তেমন এক এক ক্লাসের মানুষের এক এক ধরনের পরীক্ষা। নবীদের সম্মান বেশি না কম? বেশি। হ্যাঁ, নবীদের মতো কঠিন পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হয়েছে? 86 বছর বয়সে একটা বেটা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করছি, বলো তো তোমার রায় কি, তোমার রায় কি বলো? 86 বছর বুড়ো লোক একটা বেটা জন্ম দিল, তারপরেও বলছেন কি যে ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, আমি তোমার মতবাদ কি বলো? আল্লাহু আকবার। আপন বেটাকে জবাই করার পরীক্ষা দিয়েছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো ইব্রাহিমকে, নামরুদ ফেলেছিল কি ফেলেনি? ফেলেছিল। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল কি হয়নি? হয়েছিল। দাউদ আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কি হননি? জাকারিয়া হয়েছিলেন কি হননি? হয়েছেন। সারা পৃথিবীর নবীদেরকে সব থেকে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, হয়েছিল কি হয়নি? তাদের মর্যাদা আমাদের থেকে বেশি না কম? বেশি। তার মানে যার মর্যাদাও বেশি তার পরীক্ষাও বেশি। খোঁড়া কানা কুঁজো বিকলঙ্গ ওর বাপের মর্যাদা কিয়ামতের মাঠে অনেক বেশি। হিবাজি বুঝতে পারছেন না? অনেক মর্যাদা বেশি। যাই হোক, মানে মানুষ ইতস্তবোধ করছে, এখন যতই বক্তব্য দেওয়া হোক মানুষ শুনবে না। এটা মসজিদের উন্নতি গল্পে জলসা, তাই তো? ও কবরস্থানের, মানে পৃথিবীর শেষ জায়গা যেখানে আপনার বাড়ি তৈরি হবে কবরস্থান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে এই ব্যাপারে দানের কবুল করে নাও, আমিন। তবে যারা দিয়েছেন তারা আলহামদুলিল্লাহ, আর যারা দিতে পারেননি আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা, আমি মমতাজুল ইসলাম, আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেন এবং চেনেন, অবশ্যই আপনারা আমার হাতে কিছু বহের বয়া, একজন 500 টাকা দিলেন আলহামদুলিল্লাহ, একজন ভাই 500 টাকা দিলেন, আর একজন ভাই দিলেন 500। চলেই যদি যান অন্ততপক্ষে কিছু দিয়ে যান, চলে যদি যান তাহলে অন্তত পক্ষে কি কিছু দিয়ে তবে যান, অবশ্যই। আপনি এমনি চলে যাবেন না, এটা আপনার কাছে খুব বিনীত অনুরোধ, এমনি চলে যাবেন না, আপনি কিছু দিয়ে তবে যান। মানে একেবারে যদি কিছু আদায়ের কথা না বলি তাহলে কমিটি আবার মনঃক্ষুণ্ণ হবে, ওই জন্য আপনার কিছু অন্তত পক্ষে দেন, আল্লাহর রাস্তে দেন, মানে এটা কবরস্থানের জন্যে। ওয়ালাইকুম আসসালাম। আর কে মেয়েরা গজল শুনবে? আমি গজল জানি না তো, না যেটুকু জানি ওটা তুমি তোমার জন্য বলছো, আমি বুঝি না। মাশাল্লাহ। এ মায়েরা যারা আছে আপনারা দেন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি, কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোনো ছলে, সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়, হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী,
আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল কি যে মাইক লাগিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না কোথা পচা মাইক লাগিয়েছে কোথা থেকে জি এত বড় জলসা মাইক এখন আওয়াজ নাই না আমার নাম্বার দিই না আমি কাউকে নাম্বার দিলে মাথা খারাপ ঘুমোতে দেবে না একটু ভাত খেতে দেবে না বেনামিতে মাশাল্লাহ বেনামিতে একজন দিলেন নাম্বার তোমাকে দেবো তুমি চ্যানেলে দিতে পারবে না তোমাকে দেবো চ্যানেলে আমার নাম্বার কেউ দেবে না বলে দিলাম তোমাকে দেবো তোমাকে কেউ ফোন করলে তুমি তাকে বলে দেবে জি শুক্রিয়া এই কেউ আর দিবেন নাকি না মজলিশ ভাঙার একটা দোয়া আছে সভাপতি স্যার আপনি বলুন আমি বলে দেবো হ্যাঁ সবাই একটু বলুন মজলিশ ভাঙার দোয়াটা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এই কমিটিকে বলেছে তা নাকি ইমাম সাহেব ভাই কই একটু মেহরবানি করুন আমাকে কাল জুম্মার দিন তো একটু আমাকে রেখে আসতে হবে ভাই আমি গাড়ি নিয়ে আসি প্রতিদিন কিন্তু আজকে আসতে পারলাম না রামপুরহাটে যাব যে কোনো ট্রেনে চেপে যাব টিকিট ফিকিট কাটা নেই হ্যাঁ হ্যাঁ যে শুক্রিয়া যারা দেবেন তো দেন গজল আমি কি বলবো শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন বর্তমানে তোদেরই করিবি বারণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেটে কাটা পিঠি কাটা নেই কোপতাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বোনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায় সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিস্কো মানে ন্যাংটা নাচে সব লোকে জানে প্রসঞ্জিত নেচে গেল সাগর দিঘি ময়দানে আজ কালে নারী যুবক ডিস্কো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নেই কো তাদের নেই কো পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বোনকে দেখি বাজারেতে ঘোরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করো নারী পুরুষ সবাই মিলে পড়তেছে সুটবোর্ড যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকা আছে বলে যদি চড়ে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মুশকিল অধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা আর বলবো না আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ কেউ সোনাটা পয়সা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত পাবজি বলে নিব না কপন আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর
চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হায়রে বেটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে সাগর দিঘির হাটে শুনি বিক্রি হয় পাঁঠা পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হায়রে বেটার বাপ তুমি এমনি লোভি হলে পাঁঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ আর বলবো না এই আমাকে পাগল পাওনি তুমি যে যতবার বলবে ততবার বলবো এই ইউটিউবাররা জানো তো আমার মাদ্রাসায় জলসা